নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড। আর আজকে দেখুন, একদম আমি টাটকা একটা লাউ পেড়ে নিয়ে এসেছি। এটা দিয়ে আজকে একটা রান্না করব, খুব সুন্দর সোয়াবিন দিয়ে লাউ দিয়ে করব। আর সঙ্গে থাকবে নারিকেলের দুধ দিয়ে ফুলকো ফুলকো লুচি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর সঙ্গে থাকবে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। দেখুন, পুজোতে অনেক কিছু খেতে হয়, তাহলে ভালো হয়, মনে একটা আনন্দ হয়। চলুন রান্না করে নিয়েছি, দুটোটা দেবো না, একটার থেকে কুড়িয়ে দুধটা বের করে নেব, একটা দিয়ে পরে কোনো ভিডিওতে বানিয়ে দেখা দিব। চাল মগজ নিয়েছি, পোস্ত নিয়ে, কাজু বাদাম নিয়েছি, এখানে এক বাটির মতো সোয়াবিন নিয়েছি। প্রথমে আমি লাউটা কেটে নেব। সবটি লাগবে না, এক পিস হলে হয়ে যাবে। তো আমি কেটে নিয়েছি, আর দেখুন এরকম সাইজ করে কেটেছি। আপনারা কিন্তু এরকম করে সাইজ করে কাটবেন, তাহলে সোয়াবিনের সাথে সাথে খুব সুন্দর মিলবে। এটা কুড়িয়ে নেব, তেলটা তো কুড়িয়ে নিয়েছি, এবারে উলুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। কাজু বাদাম বেটে নেব, একটা সোয়াবিন ভালো করে বেজে নেব। খুব লাল লাল করে বেজে নিয়েছি, অল্প তেল চিরো, আরো দিয়ে দেব তেল একটু, ফুরন শুকনো লঙ্কা, কালো জিরে, কারি পাতা, লাউ কেটে রাখা লাউ, লবণ, লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এটা তো দিয়েছি, কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখি দেখব, তারপরে মশলাপাতি সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, চালমগজ আর কাজু বাদাম বাটা, এবারে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন, একটু কিছু সময়ের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব, তারপরে অল্প একটু জল দেব, জল নাও দিতে পারেন, এরকমটা বলেছিলাম আমি। দেখুন, আবার নারিকেল থেকে দুধটা বের করে নেব, সেটা দিয়ে আমি আজকে লুচি বানাবো।
এতটা দুধ বেরিয়েছে দেখুন, এই দুধ দিয়ে আজকে আমি লুচিটা বানাবো। বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু চিনি, সাদা তেল, অল্প অল্প করে দুধটা ঢেলে দেব। খুব ভালো লাগে নারিকেলের দুধ দিয়ে লুচি বানিয়ে খেলে, খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ঘরে বানাবেন, এটা আমার মুখের কথা না, আপনারা অবশ্যই কিন্তু বানাবেন এটা। সুন্দর হয়েছে এটা, এখানে নারিকেলের দুধটা ময়দা গুঁড়ো দিয়ে অল্প বেঁচে গেছিল, তাই ঢেলে দেবো এটা, দুধটা দিয়ে দেবো। আবার অল্প সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখতে অনেকটা ভালো লাগছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়েছি, এবারে উপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে ভালো হবে আর সেন্টটা অনেক ভালো লাগবে। পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এদিকে লিচিটা আবার বানিয়ে নেব। এবারে এক এক করে লিচিটা বানিয়ে নেব, তেলও দেব না, ময়দা গুঁড়োও দেব না, এমনি লিচিটা বানিয়ে নেব, ওটা তেল দেওয়া ছিল তাই। দিয়ে দেবো সাদা তেল, ততক্ষণ গরম হয়ে যাবে। এবার এক এক করে লুচিটা ভেজে নেব, কি সুন্দর হয়েছে দেখুন, খুবই ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা আপনারা দেখেছেন কিরকম নারিকেলের দুধ দিয়ে ফুলকো ফুলকো, আমি দেখুন এরকম সাইজ করে লুচি বানিয়েছি। আর এদিকে দেখুন সয়াবিন আর লাউ দিয়ে একটা সবজি বানাইছে, খুব সুন্দর এটা সবজিটা আছে, খুবই গ্রেভি গ্রেভি হয়েছে, খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন, বানাবেন, সবাইকে নিয়ে খাবেন। আর পুজোর সময় তো এরকম লুচি আর এরকম তরকারি যদি হয় খুবই ভালো হয় খেতে। অবশ্যই আমার ভিডিওটা রান্নাটা ভালো লাগলে মা লক্ষ্মী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে কীরকম না, কমেন্টে থাকবো আমি। আর এরকম নতুন নতুন রান্না আমার চ্যানেলে অবশ্যই পাবেন।